ইতিমধ্যেই আজকে মার্কেটে চাউলের দাম কমেছে। আপনারা ভক্ত হিসেবে আশা করতে পারেন, আমরাও আশা করতে পারি, আর আমরা আপ্রাণ চেষ্টাও করছি। ইতিমধ্যেই বোধ হয় আজকে মার্কেটে চাউলের দাম কমেছে। আমরা খোঁজ করে দেখেন, আমাদের যে টিম গেছে, টিমের কাছে খবর, মিল গেটে অলরেডি 100-150 টাকা করে পার বস্তায় কমেছে। আমরা আশা করছি যে তারা আবার সহনীয় পর্যায়ে নিয়ে আসবে। কিন্তু আপনি নিজেই বোঝেন যে ইলেকশন করব না এদিকে দেখব, আর তারপরে যখন মন্ত্রিসভা গঠন হচ্ছে, এই তখন কে মন্ত্রী হবে কে মন্ত্রী হবে না সেই সুযোগটা কিন্তু ব্যবসায়ীরা নেয়, এটাও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। কিন্তু আপনারা অনেকেই প্রচার করেছেন যে মন্ত্রী মুখে কুলুপাটি আছে, আমি কুলুপাটি থাকবো কেন? এটা একটা মানে এটা আমি মনে করি যেটা বাংলা ভাষার একটা ব্যাড ভাষা, এটা আমি কোনোদিন আমার সম্মানিত সাংবাদিকদের কাছে এই ভাষাটা আশা করি না, আর আমি সেই ধরনের লোকও না। আমারও একটা ব্যক্তিত্ব আছে। আর সবচেয়ে বড় জিনিস যে সততা নিষ্ঠার সাথে কাজ করার পর যদি কুলুপাটার কথা কেউ বলে, তখন নিজের মনটা কষ্ট পায়, তখন সততা আর ইয়াটা নিজেরাই মানে ব্যর্থ হয়ে যায়। এই এই ভাষাগুলো একটু পরিহার করার জন্য আমি অনুরোধ করব। আর পাশাপাশি এটুকু বলতে চাই যে ওই ইন্টারভেনশন পিরিয়ডটা কিন্তু সবসময় এরা মানে ব্যবসায়ীরা এটা সুযোগটা দেয়। হ্যাঁ, তারপরে শপথ নিয়েছি, শপথ নেওয়ার পরে একদিন অবজারভেশন করেছি, আমাদের প্ল্যানিং করতে হচ্ছে আমরা কি করব, সেই প্ল্যানিং মোতাবেক আমরা তাদেরকে খবর দিয়ে ডাকতে হবে। শুধুমাত্র মিলারদেরকে ডাকি নাই, আমরা কিন্তু ডেকেছি ইয়াদেরকেও ডেকেছি, পাইকারি ব্যবসায়ীদেরকে ডেকেছি, আমদানিকারকদের ডেকেছি। কালকে মোটামুটি একটা আমাদের ফ্রুটফুল মিটিং হয়েছে বলে আমরা মনে করি। আজকে আমাদের 8টা ডিভিশনের ডিসি, এসপি, র্যাব এবং আমাদের ফুড অফিসারদের সাথে আমাদের জুমে মিটিং আছে। 11:30 থেকে শুরু হবে 4টা ডিভিশন, আবার 2:30 থেকে 4 ডিভিশন। আমরা তারপরে অলরেডি এই মিটিং এর আগেই আমরা বিভিন্ন ডিসিদেরকে বলেছি, অভিযান চলছে। কালকে আমার আমি তো কালকে চ্যারিটি বিগিনস দ্য হোম, আমি আমার নগর থেকে শুরু করেছি, এমনকি আমার নির্বাচন এলাকা থেকে ধান মানে সিজ করা শুরু করেছি উইদাউট লাইসেন্সে। যে ইওনো ওসি এরা যায় ধরেছে, সিল গালা করেছে, জরিমানা করেছে, আমরা শুরু করেছি। এবং আমরা এর মধ্যে আবার 2-1 দিনের মধ্যে আবার কর্পোরেটদেরকে ডাকবো, কর্পোরেটদের সাথে সেই রকমই কথা বলবো আমরা। তবে এইবার এইবার আগেও ছিল, তবে এইবার আরেকটু আমরা বন্ডিং বেশি আছি, যে আমরা কৃষি বাণিজ্য তারপরে আমাদের ফুড আমরা সব একসাথে আমরা বাজার নিয়ন্ত্রণের জন্য চেষ্টা করছি, মানে আমার সাইড থেকে আমরা, তাদের সাইড থেকে তারা, এর মধ্যে আমরা এটা করার চেষ্টা করছি। তারপরেও আপনাদের সহযোগিতা চাই। আর সব সময় যদি বলাই যায় যে বাড়ছে বাড়ছে বাড়ছে, এরাও আবার উৎসাহিত হয় যে বাড়াই বাড়াই বাড়াই, এটা তো আছেই। তার মধ্যে এই দীর্ঘ কয়েকদিন যে কুয়াশা, যারা অটো রাইসমিল ছাড়া যে চাতালগুলো আছে, এরা তো চাল প্রোডাকশন করতে পারে নাই, সেটা একটা কারণ আছে। আর তার মধ্যে সবচেয়ে ভবিষ্যতে চিন্তাটা করেন যে ধানের বীজতলা যে চারা যে মরে যাচ্ছে শীতে, পরে কি হবে এই চিন্তা করে। আমরা এতদূরও চিন্তা করি, আমরা কামিং ইয়ারের চিন্তা করি, আমরা এই ইয়ারের চিন্তা থেকে কামিং ইয়ারের চিন্তা করি। আমরা তো অপারেশনে গেছি, যেখানেই পাচ্ছি সেখানেই আমরা সেই ব্যবস্থা নিচ্ছি। আমরা অলরেডি জরিমানা করতেছি, সিল গালা করতেছি, এবং 3 দিনের মধ্যে সে ধান বিক্রির জন্য কমিটি করে দিয়েছি যাতে মার্কেটে ছাড়ে। এবং অলরেডি আমাদের প্রক্রিয়া চলছে, সেটা মিল না, সেটা আমাদেরই কর্পোরেটেরই। নর্মাল রাখতে আমাদের এটা কন্টিনিউ প্রসেস, এটা বন্ধ করা যাবে না। শুধু রোজাকে কেন্দ্র করে আর এই বাজার এই 4 দিন বা 5 দিন বা 10 দিন বাড়াটাকে কেন্দ্র করে, এটা কন্টিনিউ প্রসেস রাখতে হবে।